শুভেন্দু অধিকারীর লোক আমাদেরকে মারধর করেছে। আর রণক্ষেত্র নন্দীগ্রাম, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা, এখানে 80% ছাপ্পা ভোট, আমরা আদালতে যাব, FIR দায়ের করেছি, পোলিং বুথের বাইরে দাঁড়িয়ে বললেন মমতা। নন্দীগ্রামের নির্বাচন ঘিরে তুমুল উত্তেজনা। নন্দীগ্রাম বয়াল 210-এর 7 নম্বর বুথে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তেজনা এলাকায়। এদিকে 7 নম্বর বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটি IPS অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর, আদালতে যাওয়ার হুমকি মমতার। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠে নন্দীগ্রামে। বয়ালে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ। আধা সেনা গিয়ে সামাল দেয় পরিস্থিতি। তৃণমূলের দাবি, বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে তাদের উপর। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের লোকেরা মহিলাদের গালিগালাজ করছে। মাঠের দুপ্রান্তে বাঁশ লাঠি নিয়ে জড়ো হতে দেখা যায় তৃণমূল এবং বিজেপির সমর্থকদের। আর কি হয়েছে, কেন থেকে আমাদের সুন্দর শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে, ওদের তৃণমূলের এরম অবস্থা, মানে পোলিং এজেন্ট দিতে পারেনি, তার ভুল নয় কিছু না, মহিলাগতরা কেন আমার দিতে আসবে। খবর পেয়ে রেয়াপাড়ার বাড়ি ছেড়ে দুপুর 1টা নাগাদ বয়ালের 7 নম্বর বুথে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে পৌঁছানোর পর মমতা দাবি করেন ছাপ্পা ভোট চলছে বুথে, একই সঙ্গে তার কথা কাটাকাটি হয় IPS অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে। মমতা অভিযোগ করেন এখানে 2 ঘন্টা ধরে ছাপ্পা ভোট হয়েছে। আমি এখানে আমি রুট লাইনিং করে যাচ্ছি, রুট পেট্রোলিং করে যাচ্ছি, এবার পেট্রোলিং আমরা করে যাচ্ছি। এমনকি মমতা হুমকি দিয়ে বলেন, IPS অফিসার তৃণমূল সুপ্রিমোকে আশ্বাস দেন যে তারা এই পরিস্থিতি সামলে নেবেন। এমন কিছু জিনিস এখানে নেই ম্যাডাম, আমি পার্সোনালি এসে দেখে গেছিলাম, তারপরে যে কেউ আপনাকে লাগছে ম্যাডাম, নিশ্চয় ওর জন্য আপনারা অভিযোগ নেবেন, আপনারা ব্যবস্থা করবেন ম্যাডাম, ওর উপরে আমার ভুল আছে। এই বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন মমতা। তবে বুথ ছাড়ার আগে মমতা জানিয়ে দেন নন্দীগ্রাম নিয়ে তিনি ভাবছেন না, কারণ এখানে তার জয় নিশ্চিত। বিজেপির লোক, শুভেন্দু অধিকারীর লোক আমাদেরকে মারধর করেছে।
রণক্ষেত্র নন্দীগ্রাম, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা, এখানে 80% ছাপ্পা ভোট, আমরা আদালতে যাব, FIR দায়ের করেছি। পোলিং বুথের বাইরে দাঁড়িয়ে বললেন মমতা। নন্দীগ্রামের নির্বাচন ঘিরে তুমুল উত্তেজনা। নন্দীগ্রাম বয়াল 210-এর 7 নম্বর বুথে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তেজনা এলাকায়। এদিকে 7 নম্বর বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটি IPS অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। আদালতে যাওয়ার হুমকি মমতার। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠে নন্দীগ্রামে। বয়ালে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ। আধা সেনা গিয়ে সামাল দেয় পরিস্থিতি। তৃণমূলের দাবি, বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে তাদের উপর। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের লোকেরা মহিলাদের গালিগালাজ করছে। মাঠের দুপ্রান্তে বাঁশ লাঠি নিয়ে জড়ো হতে দেখা যায় তৃণমূল এবং বিজেপির সমর্থকদের। আর কি হয়েছে কেন থেকে আমাদের সুন্দর শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে, ওদের তৃণমূলের এরম অবস্থা, মানে পোলিং এজেন্ট দিতে পারেনি, তার ভূত নয় কিছু না, মহিলাগতরা কেন আমার জিতে আসবে। খবর পেয়ে রেয়াপাড়ার বাড়ি ছেড়ে দুপুর 1টা নাগাদ বয়ালের 7 নম্বর বুথে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে পৌঁছানোর পর মমতা দাবি করেন ছাপ্পা ভোট চলছে বুথে। একই সঙ্গে তার কথা কাটাকাটি হয় IPS অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে। মমতা অভিযোগ করেন এখানে 2 ঘন্টা ধরে ছাপ্পা ভোট হয়েছে। আমি এখানে আমি রুট লাইনিং করে যাচ্ছি, রুট পেট্রোলিং করে যাচ্ছি, এবার পেট্রোলিং আমরা করে যাচ্ছি। এমনকি মমতা হুমকি দিয়ে বলেন, IPS অফিসার তৃণমূল সুপ্রিমোকে আশ্বাস দেন যে তারা এই পরিস্থিতি সামলে নেবেন। আপনাকে একটু বিশ্বাস করাচ্ছি ম্যাডাম, আমরা পিসফুলি এখানে গেলাম, আপনি নিশ্চয় আছেন ম্যাডাম ওরা ভোট করতে পারবে। আমি এখানে ম্যাডাম আপনাকে ম্যাডাম আপনাকে আমার উপর যখন সে জানে যে আমার ভোটটা দিয়ে দিচ্ছে, এমন কিছু জিনিস এখানে নেই ম্যাডাম, আমি পার্সোনালি এসে দেখে গেছিলাম, তারপরে যে কেউ আপনাকে লাগছে ম্যাডাম নিশ্চয় ওর জন্য আপনারা অভিযোগ নেবেন, আপনারা ব্যবস্থা করবেন ম্যাডাম, ওর উপরে আমার মূল আছে। এই বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন মমতা। তবে বুথ ছাড়ার আগে মমতা জানিয়ে দেন নন্দীগ্রাম নিয়ে তিনি ভাবছেন না, কারণ এখানে তার জয় নিশ্চিত। নন্দীগ্রাম থেকে অপূর্ব পাত্রের রিপোর্ট।